ব্যারাকপুর সুকান্ত সরণি ও পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো আয়োজিত হল রবিবার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 2 বছর করোনা পরিস্থিতির কারণে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব অনেকটাই ছোট করে পালন করতে হয়েছিল বিভিন্ন দুর্গাপূজা কমিটিগুলিকে। চলতি বছর মহামারী কাটিয়ে ফের মহাধুমধামের সাথে পালন করা হচ্ছে দুর্গা উৎসবের প্রস্তুতি। রবিবার ব্যারাকপুর সুকান্ত সরণি ও পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত হল খুঁটি পুজো। এই দিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, পুজোর অন্যতম উদ্যোক্তা তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাস, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের মহারাজ গৌরীনাথ নন্দজী সহ পুজোর অন্যান্য কর্মকর্তারা। এই খুঁটি পুজো নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, পৌরপিতা জয়দীপ দাস এবং রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের মহারাজ গৌরীনাথ নন্দজী এবং মণ্ডপ শিল্পী বাবাই বসাক জানান, পূর্ব তালবাগান সুকান্ত সরণি সার্বজনীন দুর্গা উৎসব পুজো, সেই পুজোকে কেন্দ্র করে এলাকার সমস্ত মানুষ, এখানে জয়দীপ দাস আছে, উত্তম সেন আছে, আরও অনেক মানুষ আছে, সকল মিলে একটা উদ্যোগ যে এবারের পুজোটায় নতুনত্ব থাকবে, এটা সব মানুষের উদ্যোগ, সেই হিসাবে এবার খুঁটি পুজো দিয়ে শুরু হয়েছে, তারপরে প্যান্ডেল ট্যান্ডেল হবে, কারণ পুজোটা তো আমাদের সবচেয়ে বড় উৎসব, পুজোকে কেন্দ্র করেই মানে বহু মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ভাবনা থাকে, তো সেই জন্য এবারের চিন্তাভাবনা একটু নতুনভাবে নতুন রূপে। 35 বছরের পুজো পূর্ব তালবাগান সুকান্ত সরণি অধিবাসী বৃন্দের। করোনার জন্য আমরা 2 বছর সেইভাবে উৎসবকে পালন করতে পারিনি, কিন্তু তারপরেও ছোট করে পুজো করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেক পুজো কমিটিকে দিয়েছে। আশা করি এবছর পুজো খুব ভালোভাবে হবে এবং এবছর একটা আমরা এই পাড়ায় ছোট করেই পুজো হতো, এবছর একটা বড় চমক হতে চলেছে। পুজোর চমকটা বাওয়ালির রাজবাড়ি এবং আমাদের যে ঠাকুর আসছে সেটা আসছে মাখর কুমারটুলির নবকুমার পাল, যিনি ওই বাগবাজারের ঠাকুর তৈরি করে, এবারের একটা বিশেষ চমক আমাদের হতে চলেছে। জগন্মাতা মহামায়ার পূজা অলরেডি শুরু হয়ে গেছে, যেহেতু ঢাকে কাঠি পড়ে গেছে, আর বাঙালির বিশেষ উন্মাদনা অনুভূতি আমাদের এই দুর্গোৎসব। তো সারা ভারত বাংলা যে দেবী মাতৃকার আরাধনায় যে ব্রতী হয়েছে তার উদ্যোগ আকাশে বাতাসে দেখা যাচ্ছে, তো এই সঙ্গে সেই উদ্যোগ নিচ্ছেন আজকে বিশেষ খুঁটি পুজো হচ্ছে সেই উপলক্ষে। তো এই এখানে আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর থেকে আসছি, এখানে এসে খুব ভালো লাগছে, আর এই জগন্মাতৃকা আরাধনা হোক, এখানে দেবী কৃপা বর্ষিত হোক, এখানে শ্রীবৃদ্ধি হোক, আর এই বলে আমার সত্যবত ঠিক আছে। এবার আমাদের 35 বছরের দুর্গা উৎসব, আমাদের এবছর চিন্তাভাবনা হচ্ছে বাওয়ালি রাজবাড়ি আমরা করছি, কারণ রাজবাড়িটা আমাদের একটা বিশেষ আকর্ষণ, মানে রাজবাড়ি সেই পুরোনো দিনের ব্যাপারটাকে আমরা তুলে ধরতে চলেছি এবছর আমাদের এভারগ্রিন স্পোর্টিং ক্লাবে, যে স্পোর্টিং ক্লাবের কর্ণধার যিনি জয়দীপ দাস, আর সকল কমিটির সদস্যবৃন্দরা রয়েছেন। তো এবছর আমরা যে জিনিসটা করতে চলেছি সেই জিনিসটা হচ্ছে বাওয়ালি রাজবাড়ি, তো আজকে তার শুভ উন্মোচন হলো খুঁটি পুজোর দ্বারা। তো আমরা চাই যে সকল পল্লীবাসী বৃন্দ এক জায়গায় এসে যে আমি যে জিনিসটা তুলে ধরবো তারা যেন একটু সাপোর্ট কিংবা সব দিক থেকে সহযোগিতা করে, এটাই আমি আশা করব তাদের কাছে, যে প্রতি বছরের ন্যায় এই বছরও যেইভাবে তারা পুজোর উদ্যোগ নিয়েছেন, তো সেই জায়গা থেকে আমি আশা করব যে সকলে যেন আমার পাশে থাকে, পাশে থেকে যেন সহযোগিতা করে।